সফটওয়্যারের অনেক আপডেট আসে, আমরা কিন্তু অনেকেই জানি না। এই যে পোক ব্যাগ, তোমরা কি জানো এই পোক ব্যাগটা কি? এই যে আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম পোক ব্যাগ, হোয়াট ইজ পোক ব্যাগ, আমার প্রশ্নটা ওখানেই দেওয়া আছে, স্ক্রিনশটে দেখে নাও তোমরা। এটা উত্তর দিয়েছিল পোক ব্যাগের সম্পর্কে। আমি জিজ্ঞেস করেছিলাম, প্রশ্নে কোয়েশ্চেন করেছিলাম যে পোক ব্যাগটা কি এবং পোক ব্যাগ থেকে আমাদের ক্রিয়েটরদের কী প্রফিট হতে পারে। সেই উত্তরে মেয়েটা বলেছে, পোক হলো এমনই একটা জিনিস যেটা তুমি যদি কাউকে পোক দাও সে তোমাকে পোক ব্যাক করবে। এইভাবে একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ মানে বন্ধুত্ব তার তৈরি হয়ে যায়, সে তোমাকে ফলোয়িং মানে সে তোমাকে ফলোয়িং করতে পারবে, তা তোমার এনগেজমেন্ট বাড়বে, তুমি তার ভিডিও দেখতে পারবে বা কোনো পোস্ট দেখতে পারবে, সেও তোমার পোস্ট দেখতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের এনগেজমেন্ট একটা তৈরি হয়ে যাবে, বন্ধুত্ব তৈরি হয়ে যাবে, রিলেশনশিপ বন্ধুত্ব তৈরি হয়ে যাবে এই পোকের মাধ্যমে। এবং যে তুমি যখনই কাউকে পোক দেবে সে তোমাকে পোক ব্যাক করবে, এতে কিন্তু তোমাদের এনগেজমেন্টটা খুব ভালো থাকবে এবং তুমি তার পোস্ট দেখতে পারবে ভবিষ্যতে এবং সেও তোমার পোস্ট তার দেখতে পারবে। এটাই হচ্ছে পোক এবং পোক ব্যাকের হচ্ছে মূল রেজাল্ট। তো এরপরে আমি তোমাদের নিয়ে আসবো পোক কী করে করে, আজকে পোকটা কী সেটা বুঝালাম, এরপরে নিয়ে আসবো আরেকটা রিল যেটা পোক ব্যাক কী করে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আমি পারমিতা সিনহা রায়, নমস্কার, আজকে এই পর্যন্ত।